हाय बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमी दीप और तुम्हरा देखो वंशनादा। आज आबारो एक नतून भिडियोते तुम्हारे निये बेरी पड़ेछी आमार बाइके करे। तो तुम्हारा गेस करते पाच्छो आज के जाच्छी आमी परिचित एक जायगा, खोलतार राजहंस होटेल। चलो ताहले जा जा, राजहंसे पहुंचे पड़े कथा हे कम। अवशेषे पहुँचे गेछि राजहंस होटेले। एटा गार्डेनेर साइडटा, एखान थेके तोमरा देखते पाबे, तारपरे तोमादेरके होटेलेर भितरे गिये देखाबो केमन कि रूम, कोथाय पुल आछे, केमन भिउ ओखान थेके गंगार, सब किछु तुले धरबो केमन। चलो ताहले रिसेपशनेर काछे जाई केमन। ये सामने देखो एक राजहंस होटेल, देखते तो खूब सुंदर लगे। एटा रिसेप्शन, एखन रिसेप्शन आमी जे टाइम एसेछि सेटा मेरे फाँका छिलो। ओई ब्लू देखो ओटा पुल, एटा लिफ्टेर व्यवस्था आछे। ए बिल्डिंगटा चार तला, एइजन्य लिफ्ट आछे। पुलের জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এখন ওরা মেইনটেনেন্সের কাজ হচ্ছিল, ওই জন্য ফেনা ফেনা দেখাচ্ছে না। আর এই দিকে দেখো, এটা রিসেপশনের সামনে কত সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল ওই জন্য এটাকে তুলে ধরলাম। আর এই যেটা দেখছো এটা বার, এখানে 10টা পর্যন্ত বসে ড্রিঙ্কস করতে পারবে। আর যদি কেউ রুম থেকে অর্ডার করতে চাও তাহলে রুমও সার্ভিস করা হয় ড্রিঙ্কস। আর এটা এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এখানে করা যাবে, এমনকি রুমে চাইলে রুমও খাবার পাঠানোর ব্যবস্থা আছে। আর এই যেটা দেখছো এটা হচ্ছে একটা কনফারেন্স হল, এখানে মিটিং হয়। এরা বললো এখানে বিয়ে বাড়িও বুক করা হয়, তো চাইলে তোমরাও এখানে বিয়ে বাড়ির জন্য বুক করতে পারো, কনফারেন্সের জন্য বুক করতে পারো। এই যে ভিউটা দেখছো এটা রাজহংসের পিছন দিকটা, যে সাইডে সুইমিং পুলটা দেখিয়েছিলাম না, ওই সুইমিং পুলটা। এই দেখো রাজহংস লেখা আছে জলের নিচে। আমার তো ইচ্ছে করছে এখনই পুলে নেমে পড়ি, একদম পরিষ্কার কাঁচের মতন জল। তাহলে রুমগুলো দেখে নিই। এটা ফার্স্ট ফ্লোরের একটা রুম, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে, রুমে কি আছে না আছে। এই রুমটা তো অনেক বড় অন্য রুমগুলোর তুলনায়। এটাতে এসি আছে, ফ্রিজ আছে, খুব ভালো রুমগুলো, একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারবে। চলো তাহলে আমরা ফোর্থ ফ্লোরে যাই। এই যে রুমটা দেখছো এটা চারতলাতে আছে। এই রুমটার থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছে যে দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে এরকম। তোমাদেরকে দেখো জানলার থেকে নিয়েছি ভিউটা, দেখো কত সুন্দর দেখাচ্ছে জানলা। আমার তো খুব ভালো লাগছে দেখি। রুমের কোয়ালিটি খুব খারাপ নয়। এই যে দেখো ভিউটা, এটা দেখে মনে হচ্ছে যে আমি রুমের ভিতর থেকে নিয়েছি। কোয়ালিটি অতটাও খারাপ নয়, ঠিকঠাক একদম, খুব ভালোই বলা যাবে। আমার তো ভালোই লাগলো। আর এই ভিউটা দেখছো, এটা ছাদের থেকে, ফোর্থ ফ্লোর থেকে যদি কারো ইচ্ছে হয় যে না আমি ছাদে গিয়ে একটু টাইম কাটাবো, তারা ছাদে গেলে দেখতে পাবে ছাদের ভিউটা এত সুন্দর লাগছে।
এটা হচ্ছে পুল সাইডটা, পুল সাইডটা আমি তুলেছি। আর একটু পর তোমাদেরকে দেখাবো সামনের দিকটা, রাজমহলের সামনের দিকটা থেকে গঙ্গার যে ভিউটা সেটা কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ ছাদের রেলিংটা, এখান থেকে গঙ্গার ভিউটা কত সুন্দর, পুরো একদম শান্ত মনে হয়। গঙ্গাটাকে দেখে মনে হচ্ছে যেন গঙ্গাটা এক জায়গায় দাঁড়িয়ে আছে পুরো স্থির হয়ে। দেখো জলটা মনে হচ্ছে একটু নড়ছেই না, যেন পুরো কাঁচের মতন জল। আমার তো ছাদের ভিউটা সব থেকে বেশি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে এবারে নিচে এবং বাগানে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই, কেমন? এটা যেটা দেখছো এটা আরেকটা পুল আছে, সেকেন্ড পুল যেটা, ওখানে স্লিপার আছে, দোলনা আছে এবং পুলের সাইডে বসারও চেয়ার টেবিলে পাতার ব্যবস্থা আছে। এটা পার্কিং লট, এই যে দেখছো লালটা, এটা মা কালীর মন্দির, এখানে অনেকে বিয়েও করেছে শুনেছি। এটা পুরোটা পার্কিং, অনেক বড় পার্কিং লট, যারা গাড়ি নিয়ে আসবে বাইক নিয়ে আসবে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছো কত বড় পার্কিং লট। আর এবারে তোমাদেরকে দেখো বাগানটা, বাগানটা দেখলে তো তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে। কত রকমের ফুলের গাছ আছে, পুরো সবুজ ঘাস, পিছনে দেখতে পাচ্ছ পুরো সবুজ, এক সাইডে গঙ্গার ভিউ এক সাইডে বাগানের ভিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কোনো দিকে কোনো নোংরা নেই, আবর্জনা নেই, কিচ্ছু নেই। এইখানে এই যে মানুষ হাঁটা চলার জন্য ঢালাইয়ের সিমেন্টের রাস্তা করা আছে, এখানে বসার জন্য কটেজ করা আছে, যদি অল্প স্বল্প বৃষ্টি হয় তারা এখানে বসতে পারে, সন্ধ্যাবেলা অনেকে ড্রিঙ্কস করে এখানে বসে। আমার তো বেশ মনোরম পরিবেশটা লাগছে, এমনকি এখানে শীতকালে নাকি প্রচুর ভিড় হয় পিকনিকের জন্য, এত মানুষের ভিড় হয় বলছি এখানে একটা কোনো জায়গা থাকে না, এত ভিড়। চলো তাহলে তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাই, কেমন? তার সাথে গঙ্গার ভিউটাও, তারপর কথা হচ্ছে, কেমন? আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো, আমার তো বেশ মনোরম লাগছে পরিবেশটা। এই যে পিছনে দেখতে পাচ্ছ এখানে বোট দাঁড়িয়ে আছে, আমি জাস্ট এখানে এসে মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। কিন্তু কী করবো আজকে প্রচুর গরম, মনে হচ্ছে আমাকে যেন বেশি গরম লাগছে। চলো তাহলে ঘুরে দেখি কেমন। এখানে বাচ্চারাও বেশি এনজয় করবে, দেখো দোলনা আছে আর সবুজ ঘাস, বাচ্চারা গার্ডেনে এলে তো রুমে যেতেই চায় না, সারাদিন এরা এখানে খেলায় ব্যস্ত থাকে। তোমরা বেশ একবার ঘুরে যাও, আমার তো বেশ ভালো লাগলো, তোমরা জানাবে ভিডিওটা দেখে কেমন লাগছে, তাই না? এই যে সকালবেলা এদের পরিষ্কার চলছে গার্ডেন, পরিবেশ তো খুব মনোরম, একদম শান্তশিষ্ট পরিবেশ। যারা এখানে পিকনিক করতে আসবে তাদের জন্য এখানে দেখো টয়লেটের ব্যবস্থা করা আছে, একদম গার্ডেনের শেষ প্রান্তে। বলো গার্ডেনের কিছু তোমাদেরকে ফুলগুলো দেখাই, দেখো একটা ফুল কত সুন্দর লাগছে ফুলটা, আমার তো পাতাবাহার গাছগুলো বেশি ভালো লাগছে। অনেক ফুল আছে, আবার শীতকালে বলছে নাকি আরও বেশি ফুলের চাষ হয়, ডালিয়া লাগায়, গোলাপ থাকে, এখন অফ সিজন, তাও অনেক ফুল আছে।
সব ফুল তো তোমাদেরকে তুলে ধরতে পারবো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের জন্য ফুলগুলো তুলে ধরার। এই ফুলটা তো আমার সব থেকে বেশি ভালো লাগছে, পুরো পিঙ্ক কালারের। চলো তাহলে একটু জেটির ওই সাইডটা ঘুরে আসি। এই যে বোটটা দেখতে পাচ্ছ, এটাতে নাকি সমুদ্রে মাছ ধরতে যায়। আর আজকে এক দুটো জাহাজ যাচ্ছিল, সেগুলো তুলে ধরলাম। পরিবেশটা তো খুব সুন্দর, শান্ত সিষ্ট। তোমাদের কেমন লাগবে জানি না। আর একটু রাজহংস থেকে একটু দূরে, এই যে দেখছো এটা জেটি, একটু সামান্য দূরে, চাইলে এটাও ঘুরে আসতে পারো, কিছুটা মাত্র ওই 200-300 মিটার দূরে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।